নমস্কার বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে হাইকোর্ট একটা অবজারভেশন দিয়েছিল, কোনো অর্ডার দেয়নি, কিন্তু সে অবজারভেশনে বলেছিল যে যেসব স্কুলে শিক্ষক সংখ্যা কম আছে, ছাত্র সংখ্যা বেশি আছে, অথবা অন্য কথায় বললে বা ঘুরিয়ে বললে যে পিটিআরটা ঠিক নেই, সেখানে যাতে শিক্ষকদের ট্রান্সফার, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করে ছাত্র স্বার্থটাকে রক্ষা করা যায়, সেই নিয়ে একটা অবজারভেশন দিয়েছিল। অনেকের মধ্যে এটা ভুল ধারণা আছে যে হয়তো হাইকোর্ট থেকে কোনো অর্ডার দিয়েছিল, কিন্তু অর্ডার দেয়নি কোনো কিছু। তারা অবজারভেশন একটা দিয়েছিল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্দেশ্যে যে আপনারা এটা নিয়ে একটা গাইডলাইন প্রকাশ করুন। এবং আপনারা জানেন যে উচ্চশ্রী পোর্টাল চালু হওয়া বা তার আগে যে স্পেশাল ট্রান্সফার হয়, এর ফলে গ্রাম বাংলার কিছু কিছু স্কুলে ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। এর পেছনে শুধু ট্রান্সফারটা দায়ী নয়, নিয়োগটা বহুদিন ধরে না হওয়ার কারণে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাকে স্থগিত করে রাখার জন্য কিন্তু এটা একটা বড় কারণ ছিল। যাই হোক, সরকারি লোকেরা বা বিকাশ ভবনের লোকেরা বিচারপতিকে হয়তো বোঝাতে সক্ষম হয়েছিল বা এইভাবে তাকে কনভিন্স করতে সক্ষম হয়েছিল যে আমাদের এই ট্রান্সফারের ফলে অনেক জায়গায় কোর্ট আমাদেরকে বাধ্য করছে ট্রান্সফার দিতে টিচারদের, তার ফলে কিন্তু গ্রাম বাংলায় পড়াশোনায় ক্ষতি হচ্ছে। সেই কারণেই তারা বলেছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বা র্যাশনালাইজেশন করা দরকার। এমন স্কুল আছে কলকাতাতে যেখানে একবারে ছাত্র শূন্য, অত 10 জন টিচার বা 12 জন টিচার দিনের পর দিন বসে বসে মাইনে নিচ্ছেন, তারা পড়াতে চাইছেন অথচ পড়াতে পারছেন না। বিচারপতি হয়তো এটাই বোঝাতে চাইছিলেন যে ছাত্র শূন্য স্কুলের টিচার যারা আছেন তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হোক, তারা যাতে পড়াতে পারে, যেখানে ছাত্র বেশি আছে টিচার কম আছে। সেই কারণে আজকে সরকারের পক্ষ থেকে একটা গাইডলাইন প্রকাশ করলো। সেই গাইডলাইনে কী আছে আমি স্পষ্টভাবে একটু বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। প্রথম যে কথাটা বলা হয়েছে যে যে স্কুলে শিক্ষকের সংখ্যা বেশি, ছাত্র সংখ্যা কম, সেই স্কুলের শিক্ষকদের অন্য স্কুলে যেখানে ছাত্র সংখ্যা বেশি আছে টিচার কম আছে সেখানে কিন্তু বদলি করা যেতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। এই ক্ষেত্রে কিছু কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলার কথা বলেছে। প্রথম যেটা বলেছে যে নতুন যারা চাকরিতে ঢুকেছে তাদেরকে বদলির ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি মানে কি, মানে এটা কিন্তু প্রথম কথা বলেনি যে নিজে কেউ দরখাস্ত করতে পারবে না, স্কুল শিক্ষা দপ্তর থ্রু DI তারাই কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে ট্রান্সফারটা করে দেবে, কোনো টিচারের অ্যাপ্লিকেশন করার দরকার নেই। এখানে যেটা বলেছে যে নতুন যারা চাকরিতে ঢুকেছে, নিউ এন্ট্রেন্স টু দিস সার্ভিস, মানে চাকরিতে যারা নতুন ঢুকেছে তাদেরকে কিন্তু ট্রান্সফারের আওতায় প্রথমের দিকে নিয়ে আসতে হবে, এই কথাটা বলা হয়েছে। কারণটা আপনারা জানেন যে যারা সিনিয়র টিচার আছেন বা অনেক বয়স হয়ে গেছে তারা কিন্তু মামলা করে দিতে পারে এটা নিয়ে যে আমার মাত্র কয়েক বছর চাকরি বাকি আছে, আমাকে কেন ট্রান্সফার করা হবে। যাই হোক, সেই জন্য প্রথমে যেটা রেখেছে যে যারা নতুন চাকরিতে ঢুকেছে তাদেরকে কিন্তু ট্রান্সফারটা র্যাশনালাইজেশনের ক্ষেত্রে তাদেরকেই বেশি করে ব্যবহার করতে হবে। দ্বিতীয় যে কথাটা বলা হচ্ছে যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন, বয়স্ক টিচার, বিশেষ করে 2 বছর চাকরি বাকি আছে এমন শিক্ষক যারা আছেন, ফিমেল টিচার যারা আছেন যাদের বাচ্চা আছে এবং সে বাচ্চাকে অ্যাটেন্ড করতে হয় বা বাচ্চার পেছনে সময় দিতে হয়, 18 ইয়ার্সের নিচে যারা, তাদের কিন্তু একেবারে শেষে তাদের ট্রান্সফারের কথা ভাবা হবে, সেটা মানে বাধ্য না হলে তাদের কথাটা ভাবা হবে না। আর প্রথমে যেটা বলেছে যে কীভাবে সেই র্যাশনালাইজেশনটা করা হবে, না নিজের জেলা, যে জেলাতে তিনি চাকরি করছেন সেই জেলার কোনো স্কুলে পাঠানো হওয়ার চেষ্টা করবে, সেখানে যদি র্যাশনালাইজেশন না করা যায় তাহলে জোনের মধ্যে পাঠাবে। মানে আমরা জানি যে এর আগে সার্ভিস কমিশনের বেশ কয়েকটা জোন ছিল, ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন, এরকম করে সাউদার্ন জোন এরকম ভাগ, নর্দার্ন জোন এরকম করে ভাগ ছিল। সেই জোনের মধ্যে SSC যে জোন আর কি, সেই জোনের মধ্যে পাঠানোর কথা বলা হয়েছে, রিজিয়ন যাকে বলা হয়। হ্যাঁ, প্রথমে বলা হচ্ছে যে নিজের জেলার মধ্যে, যে জেলায় চাকরি করেন তিনি সেই জেলার মধ্যে তাকে পাঠানোর চেষ্টা করা হবে, যদি না হয় জেলার বাইরে রিজিয়নের মধ্যে পাঠানো হবে। আর তারপরে একটা গুরুত্বপূর্ণ নিয়ম বলেছে যে ধরুন ইতিমধ্যে যেসব স্কুলের ভ্যাকেন্সিগুলো SSC-র কাছে চলে গেছে বা কমিশনারের কাছে চলে গেছে, যাকে আমরা রিপোর্টেড ভ্যাকেন্সি বলি, মানে যেটা নিয়োগের জন্য নেওয়া হচ্ছে সেই ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে ট্রান্সফার করা হবে কি না, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করা যেতে পারে কি না, এখানে কিন্তু সেটা অ্যালাউ করেছে, বলেছে যে হ্যাঁ সেখানেও সেই ভ্যাকেন্সির ক্ষেত্রেও তো ট্রান্সফারটা করা যেতে পারে, কারণ ফাইনাল ভ্যাকেন্সি তো আমরা দেখাচ্ছি না কোন স্কুলে ভ্যাকেন্সি আছে। কিন্তু যখন ফাইনাল অ্যাপয়েন্টমেন্টটা হবে সেই ভ্যাকেন্সির এগেনস্টে, তখন কিন্তু ওই টিচারকে আবার পেরেন্ট স্কুলে বা যে স্কুলে তিনি প্রথমে চাকরি করছিলেন সেই স্কুলে তাকে ফিরিয়ে দেওয়া হবে, বা আবার অন্য কোনো স্কুলে যেখানে ছাত্র সংখ্যা কম আছে সেখানে তাকে পাঠিয়ে দেওয়া হতে পারে। বাই দ্য বাই, প্রসঙ্গক্রমে আমি বলে রাখি, যদি কাউকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার পারমানেন্টলি করে দেওয়া হয় তার ব্যাপারটা তো মিটে গেল, কারোর সার্ভিসটা যদি রিঅ্যালোকেশন করা হয় শুধু চাকরির জন্য, মানে তাকে সেখানে পড়াতে যেতে হবে এরকম যদি ব্যবস্থাটা করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সার্ভিস রিলেটেড সব কিছু, ইনক্লুডিং লিভ রুল, স্যালারি, বাকি যা হিসেব নিকেশ সবটাই কিন্তু পেরেন্ট স্কুলে হবে, মানে যে স্কুলে তিনি চাকরি করতেন সেই স্কুলে কিন্তু সবটাই হবে।
যাতে করে তার স্যালারি সংক্রান্ত কোনো হ্যাজার্স না আসে, যাতে তার লিভ সংক্রান্ত কোনো হ্যাজার্স না আসে, সেই কারণে এটা করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে যে নতুন স্কুল নতুন টিচার যখন জয়েন করবে রিপোর্টেড ভ্যাকেন্সির এগেনস্টে যখন এসএসসি নতুন টিচারকে নিয়োগ করবে, তখন যে টিচারকে ওখানে রিঅ্যালোকেশন করা হয়েছিল তাকে কিন্তু আবার পেরেন্ট স্কুলে ফিরিয়ে দেওয়া হতে পারে, অথবা যদি পেরেন্ট স্কুলে ফিরিয়ে দেওয়ার মতো অবস্থা না থাকে তাহলে তাকে একটা প্রেফারেবল জেলাতে বা কোন অন্য কোনো জেলাতে বা তার নিজের জেলার মধ্যে তাকে ট্রান্সফার করে দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমি বলি, এই জায়গায় আমাদের বক্তব্য আছে যে ডিআইদের একটা ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে এখানে, মানে ডিআইদেরকে অনেকটা পাওয়ার দেওয়া হয়েছে। ডিআইদেরকে বলা হয়েছে যে আপনারা সারপ্লাস স্কুল এবং মানে ছাত্রশূন্য স্কুল, ছাত্রশূন্য স্কুল যেখানে মানে টিচার বেশি আছে ছাত্র কম আছে সেই স্কুলের লিস্ট একটা, আর যেখানে ছাত্র বেশি আছে ছাত্রী বেশি আছে শিক্ষক কম আছে, এরকম দুটো ক্যাটাগরিতে ভাগ করে লিস্ট বানাতে বলেছে। এবং এই লিস্ট বানানো পরে ডিআই অফিস থেকেই কিন্তু প্রপোজাল তৈরি করবে বা প্রস্তাবটা তৈরি করবে কোন টিচারকে কোথায় পাঠানো হবে, সেইটা পাঠানোতে হবে ডিপার্টমেন্টের কাছে বা কমিশনারের কাছে, কমিশনারই কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল দেবে এই ট্রান্সফারের ক্ষেত্রে। এখানে একটা কথা পরিষ্কারভাবে বলা হয়েছে যে ওন সিকিং ট্রান্সফার, মানে যেসব স্কুলে পিটিআর ঠিক নেই বা সাবজেক্ট টিচার যেখানে নেই, সোজা কথায় আমরা বললে যে সিঙ্গেল সাবজেক্ট টিচার যেসব স্কুলে আছে সেইখানকার টিচারদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হলো, সেখানে কিন্তু তারা নিজেরা ট্রান্সফার চাইতে পারবে না, অ্যাপ্লিকেশান করতে পারবে না বা তাকে অ্যালাউ করা হবে না বলেছে পিটিআর যতক্ষণ না ঠিক হয়। এখন এই জায়গাতে আমাদের বক্তব্য যে এই রুলটাকে যদি হার্ড অ্যান্ড ফাস্ট রুল ধরে নেওয়া হয় এবং এটা যদি সার্বিকভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাবে যে কিছু কিছু স্কুল আছে, জুনিয়র হাই স্কুল যেমন একজন করে সাবজেক্ট টিচার থাকে, মাধ্যমিক স্কুল আছে এমন জায়গা আছে, প্রচুর স্কুল আছে মাধ্যমিক স্কুল যেখানে একজন করে সাবজেক্ট টিচার আছে, তাহলে সেই সব স্কুলের শিক্ষকরা বা এমন কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে একটা করে সাবজেক্ট টিচার থাকে স্কুলে, যেমন সংস্কৃত আছে, হিন্দি সাবজেক্টের টিচার আছে বা হায়ার সেকেন্ডারি লেভেলে যেসব সাবজেক্ট আছে যে টিচার হায়ার সেকেন্ডারি সাবজেক্ট তারা সবাই সিঙ্গেল সাবজেক্ট টিচার, তাহলে তারা কিন্তু জীবনে কোনো দিন ট্রান্সফার পাবে না যদি এই রুলটাকে তারা মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল হিসেবে ধরে নিয়ে এই কাজটা করতে থাকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা মনে করি যে সময়ের পরিবর্তন হবে, নিয়োগটা হোক, নিয়োগটা কমপ্লিট হলে আপার প্রাইমারি বিশেষ করে নিয়োগটা কমপ্লিট হলে এই যে পলিসিটা নিয়ে এসছে এটা কিছুটা কোর্টকে সন্তুষ্ট করার জন্য, কোর্ট যেহেতু একটা অবজারভেশন দিয়েছিল তাদেরকে তো কিছুটা মুখ রক্ষা করতে হবে, সেই মুখ রক্ষা করার জন্যই কিন্তু এই অবজারভেশনটা দিয়ে এবং এই গাইডলাইনটা প্রকাশ করে তারা এসএসসিকে জানাতে চাইছে এবং আদালতকে জানাতে চাইছে দেখুন মহামান্য আদালত আমরা আপনাদের মতামতটাকে গুরুত্ব দিই, আমরা কিন্তু গাইডলাইনটা প্রকাশ করেছি। কিন্তু ট্রান্সফার হবে এবং সেটা পরবর্তীকালে নিশ্চয়ই হবে, আপাতত কিছু অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপার প্রাইমারি অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেলে ছাত্র শিক্ষক রেশিওটা অনেকটা নর্মাল চলে আসবে গ্রামের দিকে বা গ্রাম বাংলা স্কুলগুলোতে, তখন আবার ট্রান্সফার চালু করা যেতে পারে আমাদের মনে হয়। এটা আমাদের এটা বক্তব্য, আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হলেন, পরবর্তীকালে যদি প্রয়োজন হয় আবার একটা নতুন ভিডিও করে আমরা সবাইকে ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি।